আসসালামু আলাইকুম আমি অমিতাভ রেজা মানে অমিতাভ বচ্চন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্র্যান্ডীয় অনুষ্ঠান যেটার নাম হচ্ছে ফৈনি হবে কোটিপতি কেমনে সম্ভব যেখানে ফৈনিরা এসে কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়ে যায় কোটি কোটি টাকা আর আমি শালার ফৈনী রয়ে গেলাম প্রতি এপিসোডের শেষে মাত্র পাঁচশো টাকা ধরায় দেয় যাই হোক ওই কথা বাদ দিই প্রথমে আমি ডেকে নিতে যাচ্ছি প্রথম প্রতিযোগীকে আমাদের বাপ মা আমাদেরকে বিদ্যা অর্জন করতে বলে সবসময় কিন্তু বিদ্যা যদি এমন হয় সেটা তো সবাই অর্জন করতে চাবে প্লিজ ওয়েলকাম বিদ্যা বাল আন আর তার সাথে আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী ছয় বলে ছয় ছক্কা মারা ছক্কা যুবরাজ সিং ড্যাম লাল চাটি তো আপনাকে অনেক হট লাগতেছে এই বুইড়া বয়সও আপনার না আরে আমি তো মজা করতেছিলাম ও ভাই আপনিও আসছেন ভালো হইছে আমার পিটা একটু চুলকে দেন তো কি এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে এই তো হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ আপনারা বসেন দাঁড়ান দাঁড়ান আমি আপনারা বসে দিছি হ্যাঁ উঠেন উঠেন এই তো হয়ে গেছে স্যার আমারে বসাবেন না ধরুন আপনি নিজে উঠেন আই অনলি প্রিফার লেডিস আচ্ছা ভালো কথা এই খেলাতে তো শুধু ফৈনিরা আসে তা আপনারা আসছেন কেন স্যার আপনি জানেনই তো জাতীয় দলে এখন জায়গা পাওয়াটা কঠিন হয়ে গেছে তার উপরে আবার আইপিএল আসে বছরের মাত্র একবার এটা দেখে আর সংসার চলে তাই আর কি স্যার আইসা বললাম যদি কিছু টাকা পয়সা পাই আর কি আর আপনি স্যার আগে তো অনেক মুভিতে চান্স পাইতাম কিন্তু বিয়ার পরে মোটা হয়ে গেছি তাই এখন আর কেউ মুভিতে নিতে চায় না তুই দিন পরে যদি জামাইয়া ছেড়ে দে এই ভয়েই আসছি নিজে কিছু টাকা পয়সা কামায়া ওইটা দিয়ে শপিং করবো ঠিক আছে তাহলে আমরা আমাদের খেলা শুরু করে দিচ্ছি আপনাদেরকে মোট দশটি প্রশ্ন করা হবে সর্বশেষ প্রশ্নটি থাকবে এক কোটি টাকার জন্য আপনাদের হাতে থাকবে চারটি পাইপ লাইন মানে লাইফলাইন আপনারা যে কোনো সময় সেটি ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন থাকবে একটি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির জন্য কিন্তু স্যার এটা তো টাকার খেলা আরে আপনি শুনেন নাই শুভ কাজের আগে মুখ মিষ্টি করতে হয় এজন্যই তো প্রথম প্রশ্ন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির জন্য কিন্তু স্যার মিস্টার ম্যাঙ্গো তো মিষ্টি না টক দুরমি আপনি তো পেচাইতেছেন কেন যেটা বলছি এটাই তাহলে প্রথম প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে এই যে আপনি কি খেলাটি শুরু করার জন্য রেডি আপনাদের অপশন হচ্ছে এ মোটামুটিভাবে রেডি বি পুরোপুরি রেডি সি না রেডি না ডি তারা নাগে টয়লেট করে আসি তারা নাগে টয়লেট করে আসি ওই যে সামনে গিয়ে হাতের ডান দিকে গেলেই টয়লেটটা পাবেন আরে আমি তো উত্তর দিছি অপশন ডি তারা আগে টয়লেট করে আসি ও আচ্ছা আমি তো ভাবছিলাম আপনার টয়লেট লাগছে ঠিক আছে তাহলে আপনার উত্তর লক করে দিচ্ছি এবং ডি সঠিক উত্তর আপনি পাচ্ছেন এটা মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি দর্শক এই মুহূর্তে আমরা একটি ছোট বিরতিতে যাব কিন্তু স্যার খেলা তো মাত্রই শুরু করলেন এখনই বিরতি কেন আরে আপনার টয়লেটের কথা শুনে আমারই টয়লেট লেগে গেছে তো ভাবলাম একটু টয়লেটটা করে আসি আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন আমরা এখনই ফিরছি একটি বিরতির পরে দর্শক আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠান ফৈনি হবে কোটিপতি কেমনে সম্ভবে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাদেরকে একটি গান শোনানো হবে সেই গানটি শুনে একটা প্রশ্ন করা হবে সেখান থেকে আপনারা উত্তর দিবেন ঠিক আছে তাহলে আমরা গানটি শুনে আসি আমাদের নাম হলো বাঙালি আমার পাশা হলো আমি খাসি মাংস না আমি খালি খাই মাছ তোমার ঠিক আছে তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে কাটি বাঙালি হতে হলে কি দরকার আর অপশন হচ্ছে এ বাদামি হতে হবে বি খাসির মাংস খাওয়া যাবে না সি আরেকজনের মাথা ফাটাতে হবে অথবা ডি সবগুলো কালকেই চেক করছিলাম আমার পাসা বাদামি আর আমি খাসির মাংস এমনিও খাই না ডায়েটে আসি সেই দিনও তো একটা পোলার মাথা ফাটাইলাম আমার মনে হয় স্যার উত্তর হবে সবগুলো ডি দিয়ে দেন সবগুলো ঠিক আছে তাহলে আমরা ডি লক করছি সবগুলো এবং দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার আপনারা জিতে নিলেন সাড়ে তিন টাকা আপনারা দুজনই চমৎকার খেলছেন এবার আমি চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্ন আর এই প্রশ্নের জন্য আপনাদেরকে একটা ভিডিও দেখানো হবে আর সেই ভিডিও থেকে একটা প্রশ্ন করা হবে আপনাদের সেটা দেখে উত্তর দিতে হবে তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে আসি আর আপনাদের কোয়েশ্চেন হচ্ছে ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন অপশন এ ওদের চোখে ছানি পড়েছে তাই এমন করছে অপশন বি পেশি সঞ্চালনের মাধ্যমে শরীর সুস্থ রাখার চেষ্টা করছে অপশন সি ওদের মেন্টাল সমস্যা আছে নাকি অপশন ডি আজকাল পোলাপার নষ্ট হয়ে গেছে যেই যুগ আসছে আমার মনে হয় এটার উত্তর হবে অপশন ডি আজকাল পোলাপার নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমরা লক করে দিচ্ছি এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার আজকাল পোলাপার আসলেই নষ্ট হয়ে গেছে আপনারা পাচ্ছেন সাড়ে তেরো টাকা আপনি অনেক অসাধারণ উত্তর দিয়েছেন ম্যাডাম এর জন্য নেক্সট কোয়েশ্চেনটা শুধু আপনার জন্য ঠিক আছে তাহলে চার নম্বর প্রশ্ন ম্যাডামের জন্য স্ক্রিনের উপর এখনই আসলো আপনি আজকে কি কালারের শাড়ি পরেছেন আমি আপনার সামনে অপশনগুলো রাখছি অপশন এ টিয়া পাখির মতো বেগুনি অপশন বি কাচের পাতার মতো লাল অপশন সি রক্তের মতো সবুজ নাকি অপশন ডি আপনার মনও কালো আপনার শাড়িও কালো স্যার কোয়েশ্চেনটা তো অনেক কঠিন হয়ে গেল বুঝতে পারতেছি না আমি কি লাইফলাইন ইউজ করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন আপনি কোন লাইফলাইন ইউজ করতে চান বলেন স্যার আমি 50 50 নিতে যাচ্ছি ঠিক আছে কম্পিউটার মহাশয় আপনি দুটি ভুল উত্তর সরিয়ে নিন ওকে তাহলে এখন আপনার কাছে দুটি অপশন আছে কাছের পাতার মতো লাল অথবা আপনার মনও কালো আপনার শাড়িও কালো এখনো কনফিউশন লাগতেছে কারণ আমার মনটা তো কালো কিন্তু শাড়িটা আজকে কালো পড়ছে কিনা বুঝতেছি না আপনি গাছের পাতার মতো লালটাই লক করে দেন আমার মনে হচ্ছে সেটা হইতে পারে ঠিক আছে তাহলে আমরা লক করে দিচ্ছি এন্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার আপনি জিতে নিলেন সাড়ে বাইশ টাকা চোরে তালি হবে চোরে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আর প্রশ্নটি হচ্ছে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর দেখলেন কারো পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছে সেই মুহূর্তে আপনি কি করবেন আর আপনাদের অপশনগুলো হচ্ছে এ তার মানি ব্যাগটি তাকে ফেরত দিয়ে দিব বি পুরো মানি ব্যাগটাই মাইরে দিব সি কিছু টাকা নিয়ে তারপর মানি ব্যাগ ফেরত দিব অথবা ডি দেখেও না দেখার মান করব সত্যি কথা বলতে এরকম সিচুয়েশনে কোনো নেই তো তাই বুঝতেছি না কি করব আমি অডিয়েন্স পোল লাইফলাইনটা ইউজ করতে যাচ্ছি ঠিক আছে কম্পিউটার মহাশয় তাহলে আমরা এখন অডিয়েন্স পোল লাইফলাইনটা ইউজ করতে যাচ্ছি অডিয়েন্স আপনারা আপনাদের হাতের ভোটিং মিটার নিয়ে ভোট দেন আর আপনাদের সঠিক উত্তরটি আপনারা আমাদেরকে জানান আরে বাহ মাত্র দুই পার্সেন্ট বলেছেন তারা মানি ব্যাগটি ফেরত দিবেন চুয়ান্ন দিবে কিছু টাকা তারপর ফেরত দিবে আর সাত পার্সেন্ট বলছে দেখেও না তাকে ভান করবে আজকে দেখি সেটা সব লোভি অডিয়েন্স গুলো আসছে আপনাকে ঢুকতে দিছে কেটা আচ্ছা যাই হোক এটা আমাদের দেখার বিষয় না এখন আপনি উত্তর দিন কোনটা অ্যান্সার হবে স্যার আমার মনে হচ্ছে পুরো মানি ব্যাগটি মেটে দিবে এটাই হবে ঠিক আছে তাহলে আপনার কথা মতো লক করে দিচ্ছি এন্ড সারপ্রাইজিংলি দিস ইস দ্য কারেক্ট অ্যান্সার কেমনে সম্ভব গেমটার নামই তো কেমনে সম্ভব তাইলে এখানে সবই সম্ভব ঠিক আছে আপনি জিতে নিলেন সাড়ে তেত্রিশ টাকা ও হো দর্শকবৃন্দ আমাদের আজকে এখানেই বাজার বেজে গেল তার মানে আমাদের আজকে এখানেই বিদায় নিতে হবে তবে আপনারা চিন্তা করবেন না আমরা নেক্সট এপিসোডে ঠিক এখান থেকে কন্টিনিউ করব বাকি প্রশ্ন পার টুতে করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আর বাংলা টকিসের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে প্রেস করেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সো গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম